দেশের কয়েক জেলায় ২৪ ঘন্টায় করোনা এবং উপসর্গে মারা গেছে ৫০ জন। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছে। জেলা হিসেবে রাজশাহী ৮, নওগাঁর ৪ জন এবং নাটোরে ৩ জন আছেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া আর পাবনায় ১ জন করে মারা গেছে। সংক্রমণের হার ৩১.৭%। খুলনার ৩টি বিশেষায়িত হাসপাতালে একদিনে মারা গেছেন ১৭ জন রোগী। তারা করোনার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় মারা গেছেন ১৫ জন। দর্শক, করোনা পরিস্থিতি সম্পর্কে আরও জানবো আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। যাচ্ছি রাজশাহী থেকে, আমাদের সহকর্মী মদুদ রানা এর মধ্যে যোগ দিয়েছেন। মদুদ, আপনার কাছ থেকে জানতে চাই যে রাজশাহীর এখনকার অবস্থাটা আসলে কেমন, চিকিৎসকরা কী বলছেন, বা সার্বিক পরিস্থিতি মূলত জানতে চাই। জোহা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন যে আজও ৯০ জন বাড়তি রোগীর তারা চিকিৎসা দিচ্ছেন এবং গতকাল ৭৭ জন একদিনে ভর্তি হয়েছিল এবং তার আগের দিন ৬৯ জন ভর্তি হয়েছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু প্রায় ৭০-এর ঘরে রুগী ভর্তি হচ্ছে। এমন অবস্থায় একদিকে বাড়তি রুগী, একদিকে প্রতিদিন অধিক সংখ্যক রুগী ভর্তি হচ্ছে। এই অবস্থায় সংকট উত্তরণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নতুন একটি ওয়ার্ড চালুর পরিকল্পনা করেছে এবং সেই লক্ষ্যে তারা আজ কাজও শুরু করেছেন। তারা বলছেন যে তাদের এর আগে ১৩টি ওয়ার্ড ছিল, সেখানে শয্যা সংখ্যা ছিল ৪০৫টি এবং নতুন যে ওয়ার্ডটি তারা চালু করছেন এর ফলে ১৪টি ওয়ার্ড হবে এবং শয্যা সংখ্যা হবে ৪৫৫। তারা যেটি বলছেন, এখন যেহেতু প্রতিদিন গড়ে ৭০-এর অধিক রুগী ভর্তি হচ্ছে, আরও তাদের ওয়ার্ড বাড়ানোর প্রয়োজন। কিন্তু আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একই সাথে নন কোভিড রুগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে, ফলে সেখানে এক ধরনের সংকট তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে বিকল্প একটি চিকিৎসা কেন্দ্র ব্যবস্থা করা এবং তারা বলছেন যে রাজশাহীর যে ডেন্টাল মেডিকেল ইউনিটটি রয়েছে সেটি চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় যে কার্যক্রম সেটি তারা গ্রহণ করেছেন। বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ মদুদ রানা, এখন যোগ দেওয়ার জন্য। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রাজশাহী থেকে সরাসরি।